সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আজকের এবারে খবরে থাকছে কুয়েতের সর্বশেষ করোনা আপডেট। দেশ ও বিদেশ, কাছে ও দূরে, যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি ওপেন করেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কুয়েতের এক প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 4,492 জন। এই নিয়ে দেশটিতে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 10,56,493 জন এবং গত 24 ঘন্টায় দেশটির ভিতর আক্রান্ত হয়েছে 337 জন। এই নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 1,40,393 জন। কুয়েতে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 2 জন। এই নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা হয়েছে 868 জন। এবং আরও জানা গিয়েছে, গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 670 জন। এই নিয়ে দেশটিতে এখনও পর্যন্ত সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 1,32,448 জন। দেশটিতে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 6,677 জন। তারা বিভিন্ন হাসপাতালের আইসিইউতে রয়েছে এবং তাদের ভিতর গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় আছে 80 জন। এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ করোনা আপডেট। পরবর্তী আপডেট এবং বিভিন্ন দেশের খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।